হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবারুণ অনলাইন এন্ড স্টুডিও। আপনাদের মধ্যে যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন বা ইতিমধ্যেই অনেক আগে থেকে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তারা অবশ্যই এক্ষুনি গিয়ে নিজেদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা চেক করুন। কারণ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে বিভিন্ন রকম লেখা দেখাচ্ছে, যেমন কারো দেখাচ্ছে DDA রিভার্ট, কারো দেখাচ্ছে DDA অ্যাপ্রুভড, কারো দেখাচ্ছে অ্যাকাউন্ট ইনভ্যালিড, কারো দেখাচ্ছে ট্রানজ্যাকশন ফেলড, আবার কারো দেখাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। তো এই বিভিন্ন ধরনের লেখাগুলো আসলে আপনারা কোন লেখা থেকে বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, আর কোন লেখাটা থেকে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না, অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবেদনে বা ব্যাংকিংগত কোনো সমস্যা হচ্ছে, তো সেই সমস্যাটা কিন্তু আপনাকে সমাধান করতে হবে। তো সবার প্রথমে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, তারপরে বলবো যে এই স্ট্যাটাসে বিভিন্ন রকম যে লেখাগুলো আসছে এই লেখাগুলোর মানে কী, এবং এগুলোর থেকে যদি বোঝা হয় যে কোনো সমস্যা আপনার কৃষক বন্ধু প্রকল্পে ভবিষ্যতে আসতে পারে, তাহলে সেই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন। সবার প্রথমে আপনাদের বলি আপনারা কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করাটা খুবই ইজি ব্যাপার। আপনারা সরাসরি krishakbandhu.net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্কও আমি দিয়ে রাখছি। তো সরাসরি সেখানে যাওয়ার পরে আপনারা যে ভোটার আইডি কার্ড দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন সেই ভোটার আইডি কার্ড নাম্বারটা বসান এবং সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পের পুরো কৃষক বন্ধু আইডি, নাম, ঠিকানা, কোন ব্লক থেকে আবেদন করেছেন সব কিছু কিন্তু আপনি দেখতে পাবেন, এবং সবার শেষে আপনি দেখতে পাবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। তো আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে, তাহলে বুঝে নেবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পে কোনো সমস্যা হচ্ছে, এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা কিন্তু আপনাকে আলাদাভাবে কৃষি দপ্তরে গিয়ে সমাধান করতে হবে, নয়তো আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পৌঁছবে না। DDA রিভার্টের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা, আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নাও আসতে পারে। যাদের DDA অ্যাপ্রুভড আছে তাদের কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরও কোনো সমস্যা নেই, তারাও টাকা পেয়ে যাবে। ট্রানজ্যাকশন সাকসেস লেখা যাদের দেখাচ্ছে তারা কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিন্তে থাকুন, টাকা পেয়ে যাবেন। কিন্তু যাদের ট্রানজ্যাকশন ফেল দেখাচ্ছে তারা কিন্তু টাকা পাবে না। তো যারা টাকা পেয়ে যাবে যে অপশানগুলো দেখালে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা টাকা পাবে না বা যাদের যে অপশানগুলো দেখে মনে হলো যে সমস্যা, তাদেরকে কিন্তু আলাদাভাবে কৃষি দপ্তরে গিয়ে নিজেদের ফর্ম সাবমিট করে আসতে হবে। এর মধ্যে আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজ অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। সেই সাথে আনুষাঙ্গিক যদি কোনো ডকুমেন্টস লেগে থাকে তাহলে আপনি কৃষি দপ্তর থেকে শুনে নেবেন অবশ্যই। নিয়ে আপনার এগ্রিকালচার অফিস থেকেই কিন্তু আপনাকে পুরো বিষয়টা সমাধান করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানান, আমি আপনার সমস্যার সমাধানে যথেষ্ট চেষ্টা করব। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।